নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু সৌরভ। আজকে আমি এই ভিডিওতে কয়েকটি ছবি নিয়ে এসেছি, যে এই ছবিগুলি কিভাবে আঁকবেন সেটা আমি দেখাবো। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পরবর্তী ভিডিও এবং পরবর্তী ক্লাস আপনাদের কাছে সবচেয়ে আগে পৌঁছানোর জন্য পাশের বেল আইকনটিতে ক্লিক করবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন। ভিয়ের মতো করে আমরা ঠোঁটটা দেব, তারপর উপর দিকে ঘুরিয়ে এইভাবে নিচে আনব, তারপর এইভাবে আনব, এনে পিঠটা এইভাবে দেব, তারপর ডানাটা এইভাবে হবে। ডানাটা হয়ে যাওয়ার পর পাকগুলি দিয়ে দেব, তারপর নিচের অংশটা এইভাবে দিয়ে দেব, চোখটা করে দেব গোল করে, তারপর জলগুলি এইভাবে দেব। প্রথমে ঠোঁটটা কালার করে নিই, তারপর আমরা গ্রে কালারটা দিয়ে পুরো বর্ডারটা করে নেব, করার পর হোয়াইট কালার দিয়ে পুরো বডিটা করে নেব, করার পর একটা কাপড় দিয়ে পুরোটা মিলিয়ে দেব। ব্লু কালারটা দিয়ে জলের ঢেউটা করে নিলাম। প্রথমে আমরা চারটে ফোঁটা নেব, নেওয়ার পর গোল করে মাথাটা করব, তারপর ইউয়ের মতো করে বডিটা করে নেব, বডিটা করার পর লেজটা এইভাবে করব। তারপর আসবে ডানাটা, উপর দিকে তুলে সোজা পেটে লাগাবো, উপর দিকে তুললাম, তুলে নিচে নামিয়ে সোজা পেটে নামাবো, তারপর নিচের লেজটা অনেকটা গোলের মতো, কিন্তু পুরোপুরি গোল হবে না। প্রজাপতি ডানার মধ্যে অনেকগুলি নকশা থাকে, এই নকশাগুলি আমরা এইভাবে করে দেব। আমরা প্রথমেই ব্ল্যাক দিয়ে বর্ডারটা করে নেব, যাতে ভেতরের মধ্যে কোনো কালার না ঢুকতে পারে। তারপর ব্ল্যাক দিয়ে পুরোটা এইভাবে ভর্তি করে দেব, সাদা জায়গাগুলি বাদে। কালারটা করার সময় আমরা লক্ষ্য রাখবো যাতে কালারটা দাগ থেকে না বেরিয়ে যায় বা কোনো দাগের ভেতরে না চলে যায়, এটা আমরা খুব ভালোভাবে লক্ষ্য রাখবো। আঁকার ক্ষেত্রে ওই জিনিসটা খুব জরুরি, যাতে দাগ থেকে না বেরোয় কালারটা বা অন্য কালারের সাথে না মিশে। ব্ল্যাক কালারটা করার পর ইয়েলো কালার দিয়ে আমরা ডানার মধ্যে এই সাদা জায়গাটাতে করে নেব। আমরা লক্ষ্য রাখবো যাতে কালো কালারটা ভেতরে না চলে আসে বা কালো কালারের মধ্যে ইয়েলো কালারটা যাতে না পড়ে। এভাবে পুরোটা আস্তে 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 করব। ব্ল্যাক কালার দিয়ে আমরা প্রথমে ওই ডানার ভেতরে যে দাগগুলি আছে ওইগুলি আগে করে নেব। করার পর অরেঞ্জ কালারটা দিয়ে একটু শেডের মতো করে দেব, এটা আপনারা ইচ্ছা করলে নাও করতে পারেন বা করলেও খুব ভালো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, আর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে, সঙ্গে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম, আশা করি সবাই ভালো থাকবেন।